আসসালামু আলাইকুম আজকে আমি এখানে কাজ করছি যেটা হচ্ছে অ্যাডমিশন ফর্মে সেকশন ড্রপডাউনটা এনেছি আর সেটা করা হচ্ছে যে ক্লাস ওয়াইজ সেকশনগুলো আসবে যেমন এই নার্সারি ক্লাসে শুধু সেকশন আছে লিলি তারপরে প্লে হচ্ছে রোজ লিলি এগুলো মানে ক্লাস অনুসারে সেকশনগুলো লোড নিবে এমকে এটা সেকশনটাও সেভ হবে ডাটাবেজে ইনসার্ট তারপরে আপডেটও করা যাবে এরপর কাজ করা হচ্ছে যে সেকশনেও সেম কাজটা করা হচ্ছে যে ক্লাস ওয়াইজ আর সেকশনে ড্রপডাউনগুলো লোড নিবে যেমন হচ্ছে সেম তারপর কাজ হচ্ছে স্টুডেন্ট টেবিলে আর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স টেবিল মূলত আসতেছে যখন অ্যাডমিশন হবে যেসব স্টুডেন্টগুলো সেগুলো যদি আমি সেকশনে যাই টিচার ওয়াইজ আর ডে স্টার্ট টাইম ইন টাইম আমি সাবজেক্ট সেকশন অনুসারে করে দিই মানে ক্লাস আর সেকশন ওয়াইজ যদি আমি সেভ করে রাখি তাহলে এগুলো প্রথম তো রিভিউতে আসবে প্রথম রিভিউতে যেমন হচ্ছে আমি কিছু ডাটা এন্ট্রি করছি প্লে এই প্লেয়ার আন্ডারে রোজ আর লিলি হচ্ছে এই যে এসব স্টুডেন্টগুলো আমি করা হচ্ছে এগুলো যদি আমি কিছু টিকমার্ক দিয়ে বা কিছু টিকমার্ক উঠিয়ে দিয়ে আমি যদি সেভ করি তাহলে সেই ক্ষেত্রে আমার প্রথম দ্বিতীয় গ্রিডভাবে মানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স টেবিলে যেয়ে পড়বে এই দ্বিতীয় গ্রিডভিউতে লোড নিবে এটা অবশ্যই ডাটাবেস চেঞ্জের কাজটাই করা হচ্ছে মূলত এটা এই জন্যই প্রবলেম হচ্ছিলো এইটার ডাটাবেস টেবিলটা আমি ঠিক করে দেওয়া হচ্ছে আজকে জি আজকে এই পর্যন্তই